নমস্কার ডিজিট বাংলার আরও একটি আনবক্সিং সেশন ভিডিওতে আমি অপরাজিত আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ভারতে লঞ্চ হয়েছে মোটোর ফোন মোটো ইসেক্স এস এবং মোটো ইসেক্স এস লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা আপনাদের কাছে এড়িয়ে এসেছি আমরা ফোনটি আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো বক্সে এমনিতে লেখা আছে যে ফোনটিতে যে ডুয়েল ক্যামেরা আছে তা তেরো এবং দুই মেগাপিক্সেলের আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যদিও সমস্ত কিছু মোটো এখানে বলেছে তাও এই মোটোর ফোনটির স্পেক্স এবং ফিচার্স আমরা অবশ্যই আপনাদের ডিটেলসে জানাবো আমরা ততক্ষণ ফোনটি একবার আনবক্সিং করে দেখি একদম আপনাদের সামনেই ফোনটি খুলছি আর থরের হাতুড়িও আছে আজকে আমাদের সাথে তাহলে যুদ্ধ জয়ের পরে খুলে গেছে ফোন ফোন আপনাদের সামনেই খুলেছি আমরা দেখুন মোটো ইসেক্সেস সাথে এই ফোনে টিপিউ কভারটি পরিয়ে দিয়েছে কোম্পানি লেখা আছে ফিফটিন পয়েন্ট ফাইভ সি এম এস এইচডি প্লাস ম্যাক্স camera এইট reader ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট রিডার তিন হাজার ব্যাটারি এগুলি ফোনে লেখা আছে আমরা এটি সরিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি ফোনের পাওয়ার বাটন ফোনের পাওয়ার বাটন অন করে আমরা ফোনটি অন হওয়ার জন্য একদিকে রাখছি এবার ততক্ষণে আমরা দেখি বক্সে মোটোরোলা আর কি দিয়েছে একটি ম্যানুয়াল গাইড আচ্ছা এটা যেটা মজার জিনিস যে জন্য ফোনটি অল হচ্ছিলো না তা হচ্ছে এই যে ফোনটি দেখছেন এই ফোনটিতে আপনারা অনেকদিন পরে রিমুভেবল ব্যাটারি পাবেন ব্যাটারি দিয়েছে আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি সেট করব আমরা আপাতত খুলে রেখে দিলাম একদিকে এর সাথে হচ্ছে চার্জিং ফোন এবং এটি এর জায়গা এবার আমরা এই যে ফোনের ব্যাটারি ফোনের ব্যাটারি এখানে এর মধ্যেই বলে দিয়েছে কোম্পানি যেটি তিন হাজার এমএইচের ব্যাটারিযুক্ত ফোন আমরা রিমুভেবল ব্যাটারির ফোন একসময় ব্যবহার করতাম আর এখন বহুদিন রিমুভেবল ব্যাটারির ফোন ব্যবহার করি না না করতে করতে ভুলেই গেছি যাই হোক এই দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ মোটা মতো দাগ যেটাকে বেজেল বলা হয় সেটা আছে এই সময় যদিও সমস্ত ফোনই একদম লেস করার চেষ্টা করছে সে যাই হোক মোটরোলার এই ফোনটি যতক্ষণ হ্যালো মোটো অন হয়ে গেছে ফোনটি যতক্ষণে অন হচ্ছে আমরা আপনাদের এই বিষয়ে দু চারটি কথা একটু ছোট করে বলে রাখছি সেটি হচ্ছে যে আপনারা মোটোর যে ডিভাইসটি আমাদের কাছে দেখছেন এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নাইন পাই যুক্ত একটি ডিভাইস এবং এই ডিভাইসে আপনারা যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমরা এই সময় দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা সেট আপ প্রসেসটি করছি এই যে ডিসপ্লে সেই ডিসপ্লে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির ডিসপ্লে এবং তা ইউ নচের ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে নচ দেওয়া হয়েছে ইউ ডিসপ্লে তাহলে ফোরটি খুলছে এবার ফোর সাইডটি আপনারা দেখে নিন এখানে যে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এই ক্যামেরাটি এর মধ্যেই আমরা আপনাদের জানিয়েছি যে এই মোটোরোলার এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা হচ্ছে তেরো আর দুই মেগাপিক্সেলের এখানে যে মোটোর লোগো এটিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানে একটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে এই হয়ে গেছে মোটোর অন এই ফোনটি কিন্তু বেশ হালকা ওজনের আমি যেটি ধরে আছি আর এই যে চার্জার তা দশ ওয়াটের চার্জিং সাপোর্ট করে এটি একটি ফোর জি এল টি সাপোর্টযুক্ত ফোন এই ফোনটির যে র্যাম এবং স্টোরেজ তা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং এই স্টোরেজকে আপনারা পাঁচশো বারো জিবি পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন এই ফোনটির ওজন আমি আপনাদের বললাম যে বেশ হালকা ফোন এটি মাত্র একশো উনপঞ্চাশ পয়েন্ট সাত গ্রাম ওজনের ফোন এবং এই যে ফোনটি আপনারা দেখছেন এই ফোনটি অ্যান্ড্রয়েড নাইন পায়ের সাথে এসেছে তারপরে বুঝতে পারছেন এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট রিডার প্রক্স টারি সেন্সার এক্সোলোমিটার এমএ লাইন সেন্সার এই সমস্ত কিছু আছে ফ্রন্ট যে ক্যামেরা এর ফ্রন্ট ক্যামেরাটি আট মেগাপিক্সেল যে নচ দেওয়া হয়েছে এটিকে কোম্পানি বলেছে আপনার ইউ ড্রপ নচ আমরা ফোনটির সেটিংস পোর্শান যদিও আমরা আপনাদের বলে দিয়েছি যে এই ফোনে কী কী আছে চৌষট্টি জিবির স্টোরেজ এখানে আপনারা সিস্টেমে ডিটেলস দেখতে পারবেন সিস্টেম অপশানে গিয়ে এছাড়া সিকিউরিটি এবং আর এই হচ্ছে ফোনের ক্যামেরা একবার আপনার আপনাদের সামনে অন করে দেখাবো ফোনের ডুবেল ড্রয়ের ক্যামেরা এবং এই ফোনের এখানে যে ক্যামেরার অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যানোরামা এটি ভিডিও অপশান এইটি হচ্ছে দেখুন বোকে বোর্ডের অপশন এবং এটি পোর্ট্রেট শট এবার আমরা কিন্তু ফোনটি ফ্রন্ট সাইড ওপেন করি এটি এই মুহূর্তে পোর্ট্রেটই দেওয়া আছে নর্মাল ক্যামেরা এই একই রকম অপশান এটি ভিডিও অপশান পাচ্ছেন তাহলে এই ছিল মোটোরোলার ফোন যা সবেমাত্র লঞ্চ হয়েছে মোটো ই সিক্স এস এবং এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটি আছে তার স্টিল কালারে ফোনটির সাথে টিপিও কেস দেওয়া হয়েছে এবং ফোনটি যদি বে অনেকদিন পর একটি রিমুভেবল ব্যাটারির ফোন দেখতে পেলাম এবং মোটরলাই রিমুভেবল ব্যাটারির ফোনটি নিয়ে এসেছে এই ফোনের দাম অন্যান্য ডিটেলস আপনারা নিচের বক্সে পেয়ে যাবেন এই ফোনটির আনবক্সিং ভিডিও আপনাদের কেমন লাগলো তা আমাদের নিচের কমেন্ট সিক্সটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই ধরনের আরও অনেক ভিডিও পেতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার